কলের মুখ দিয়ে আগুন পড়তেছে, চাপ দিয়ে আমার তরি দখলে পড়ে আছে। আসলে এদের এই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির কারণে এই বাড়িটা ছেড়ে দিয়ে এক পর্যায়ে এখান থেকে চলে গেছে। ভাই পুরো ঘরটা কাঁপতেছে, পুরো ঘরটা কাঁপতেছে, দেখেন এই যে এটা দেখলে বোঝা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে পুরো ঘরটা কাঁপতেছে। কিন্তু ঘরের ভিতরে আসবে প্রিয় বন্ধুরা, এখানে আর একটা বিষয় হলো, ঠিক এই বাড়িটার সামনে একসাথে দুইটা গাছ, বট গাছ এবং তেঁতুল গাছ। আসলে দুইটা গাছই কতটা বড় দেখেন, এই যে বট গাছটাও যতটা বড় ঠিক তেঁতুল গাছটাও ততটা বড়। এটার কোনটা যে কোন গাছের গোড়া ঠিক বুঝে ওঠা যায় না। পুরো ঘরটা মনে হচ্ছে ভেঙে পড়বে সেরকম একটা অবস্থা। এদিক দিয়ে পুরো আটকানো, ভিতরে কিছু আছে, ভিতরে কি শয়তানটা আছে দেখা যাচ্ছে। জান ভাই ওই ওই কোনার দিকে রয়েছে মনে হচ্ছে, ভালো করে লাইটটা মারেন ওখানে। হ্যাঁ দোস্তি ভাই দেখা যায় এইখানটাতে। প্রিয় বন্ধুরা আসলে এইখানে কি ধরনের কর্মকাণ্ড ঘটে বুঝতে পারছেন? আসলে এইখানে যারা বসবাস করতো তারা যে একটু ওই যে এখানে যে টিউবওয়েলটা কিংবা কলটা আছে এখানে, টিউবওয়েল একটু পানি খেতে যাবে। আসলে কলে যে পানি খেতে যাবে, পানি পিপাসা লাগলে সেরকম একটা মানে গভীর রাতে যখন আর কি কলটা চাপ দেয় এভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে, একদম কলের মুখ দিয়ে আগুন পড়তে থাকে। ভাই একটা পরিবার কিন্তু কতটা ভয়ানক পরিবেশ এসে ঘুরছে। জি 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 ভাই, আমরা আসলে মানে তাদেরকে পানিও খেতে দিত না। জি ভাই এরকম একটা অবস্থা, যে অ্যাক্টিভিটিগুলো ঘুরছে ভাই আর সঙ্গে সঙ্গে আমাদের উপর আক্রমণ করছে না, কিভাবে ওকে ফেলেছে যখন পানি মানে শ্যাম ভাইকে যে এখান থেকে আসলে গলাটা ধরে ফেলে দিয়ে অজ্ঞান করে ফেলছে, তার জ্ঞানটা যে ফিরবো সেরকম একটা মানে পানি আনতে গেছে সেটাও আমাদেরকে আনতে দেয়নি। দেখা যাচ্ছে এদিকে চলে গেল মনে হলো কেমন যেন, এদিকটাতে। জি 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 এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহ আকবার রায়ন ভাই, ভাই দরজাটা খোলেন তো আস্তে করে। রায়ন ভাই 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 দরজা কি হলো ভাই, একটু মানে কেটনি করতে পেরে চলে বিন ভাই, দরজাটা খোলেন, দরজাটা খোলেন ভাই, আবার ঘরটা ধরে টান নিয়ে চলে আসছে ভাই, ইয়াল্লা তাই একটু সুমানে কেটনি করতে পেরে চলে বিন এর ভিতরে আমি কিছু দেখতে পারিনি, আমি যখনই ভাই দরজা খুলছে সঙ্গে সঙ্গে আমার গলাটা ধরে ভাই কেমন যেন ফেলে দিচ্ছে টান দিয়ে, এমনি কিছু একটা ধরে আসার মারছে একটা সাউন্ড হয়েছে ভাই, আমাকে এত জোরে টান দিয়ে ফেলছে আমি নিচে মাটিতে ওইভাবেই পড়ছি ভাই। দরজাটা বন্ধ করে দিচ্ছে দেখছেন, আবার বন্ধ করেছে ভাই, দেখা দেখা যায় কিনা শয়তানটা খুব ভয়ানক ভাই। ধরেন 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 ভাই, আবার আবার ধরেছে গোড়াটা, গোড়াটা ধরে
মানে আমি যখন আপনাদের পাশে আসছি ও তখন আমার ভীষণ দিকে দূরে পড়েছে ভাই হঠাৎ করে এখানে চলে গেছো রায়ন ভাই এই ঘরটার কাছে থেকে একটু সরে আসেন আসলে ও বিভিন্নভাবে কিন্তু আমাদেরকে ক্ষতি করতে চাচ্ছে আমাদের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করতে চাচ্ছে কিন্তু আসলে ভাই আপনি একটু কথা বলেন তো কেন এইভাবে বাড়িটা এইভাবে দখল করে রাখে কেন এখানে মানুষকে বসবাস করতে দিল না ভাই আমরা যদি শুনতে পাচ্ছি এই যে সামনে যে আপনি এই যে বট গাছ এবং তেঁতুল গাছটা আছে জি জি এখানে নাকি এই অনেকদিন ধরে জিন ভূত অসুবিধাতে এদের বসবাস বুঝছেন প্রিয় বন্ধুরা গাছটা একটু কাছে থেকে দেখায় আমি এই বাড়িটাতে যখন আলো জ্বলে ভাই বিভিন্ন ধরনের ওই ঘর থেকে গুজারি শব্দ আসতেছে ভাই আপনি যেটা জানেন যে এই যে রাহেন ভাই আপনি একটা জিনিস এই যে হচ্ছে তেঁতুলের পাতা ঠিক আছে গোড়াটা দেখেন বট গাছের তেঁতুল গাছ ভিতরে আছে বুঝছেন তেঁতুল এবং বট গাছ দুইটা একসাথে জোড়া গাছ এটা বলে জোড়া গাছ জি জি এবং মেন সমস্যা যেটা হয়েছে এখানে বাইরে থাকার কারণে দিন দু দশ হয়ে এটা যেহেতু আলো পছন্দ করে না বোঝেন ওই দেখেন ওই যে বাইরে বের হয়েছে বাইরে বের হয়ে আছে ওই যে ভাই অবস্থা দেখছেন একদম পুরো দানব আকৃতি বাড়িতে তারা বসে তারা যেটা বললো বিভিন্ন সময় মনে হয় কি বাড়ির উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে এবং কল দেবে আগুন বেরোচ্ছে জি জি দেবে বিভিন্ন ধরনের সাউন্ড হয় অনেক সময় গাছের উপরে আগুনে গোলা যাওয়া আসা করে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো দেখতে পাই এখানে আসলে প্রিয় বন্ধুরা এখন এই বাড়িটা ছেড়ে দেয় তারা এখান থেকে আসলে আধা কিলোমিটার দূরে আর কি তারা নতুন করে আবার বাড়ি তৈরি করছে করে সেখানে বসবাস করতেছে আর এখনই এই বাড়িটা পুরোটাই এই শয়তান জিনভূতি অসুরাত্মার দখলে এবং তারা এখানে বসবাস করতেছে ওই যে ওই যে ওই দেখেন ওই বাম পাশে বাম পাশে হ্যাঁ হ্যাঁ ওই যে আস্তে আস্তে অন্ধকারের সাথে মিলাই যাচ্ছে ওই যে চলে গেছে এখান থেকে আমরা যদি ধারণা করছি এই মেন সমস্যা আছে তেঁতুল গাছ এবং আছে বট গাছটা ভাই জি এইটার জন্যই কিন্তু এই বাড়িতে ওই দেখেন বাড়ির সামনে এসে বসে আসছে একবার দরজায় ভাই দেখছেন কীভাবে থাকবে এখানে বসবাস করে কীভাবে ভাই সেখানে দেখছেন একটু বাড়ির সামনে এসে টাস্টমান 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 এখানে একটু ওই দেখেন অবশ্যই দেখেন একদম সামনে এসে বসে শব্দ হচ্ছে ভাই একটা এবং ওই দেখেন ভয়ঙ্কর একটা সাউন্ড করছে ভাই দেখছেন কি ভয়ঙ্কর হিংস্র হিংস্র হিংস্রতার মতো একটা সাউন্ড করছে দেখছেন তো আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে আমার যতটুকু ধারণা ভাই আমার মনে হয় কি এই গাছটাতে ভাই একটা না দুইটা না আসলে অনেক জিনপুজ অসুরাতে এদের বসবাস আর এখানে যারা থাকে আসলে তারা চায় না যে তাদের আশপাশে কোনো মানুষ চলাচল করুক যার কারণে এটার সামনের এই বাড়িটা এরা আর কি পুরোটা মানুষ শূন্য করে ফেলছে এখানে কাউকে থাকতে দেয়নি ঠিক আমাকে যেভাবে আর কি মানে দরজাটা খুললো নিয়ে গেছে আপনি ভিতর যখন টান দিয়ে ফেলে দিচ্ছে হ্যাঁ মানে একদম পুরো সেকেন্ডের ভিতরে কেমন যেন ফেলে দিলেন নিচের দিকে এতটা জোরে ফেলছে আমরা তিনজন দরজা খোলার চেষ্টা করছি কিন্তু পারি না ভাই জি জি পুরো আটকে ফেলে দিস আর ওই যেভাবে গর্জনটা করতেছে এখন আমাদের ভাই বাড়ির কাছে যাওয়াটা এবার ঠিক হবে না এই মুহূর্তে ভাই যা করতে হবে দূর থেকে করতে হবে আমি এখানে ওর সাউন্ডটা একটু শুনে নেই ঠিক আছে সাউন্ডটা একটু আপনি ক্যামেরা রেকর্ড করেন ভয়ঙ্কর সাউন্ড করতেছে ওই দেখেন দেখছেন ভাই গুংরাছে কেমন জানো জি ভাই এখানে গিলে মনে হচ্ছে ছিঁড়ে খেয়ে ফেলবে সেরকম একটা মানে হিংস্র প্রাণী না যেমন সাউন্ড করে না জি 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 ওই দেখেন ভাই একদম পুরো হিংস্র হয়ে গেছে কিন্তু এখন মানে ওর আশেপাশে গেলেই মনে করেন ভয়ঙ্করভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু মনে হচ্ছে একদম খেয়ে ফেললো আমাদের সেরকম একটা অবস্থা রোহন ভাই আমি মনে করছি ভাই এই মুহূর্তে আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া ওই বুঝতে পারছেন ভাবতেছি আমরা আবার ওই দিকে যাবো সাবধানে কলের দিকে কলের কাছে প্রিয় বন্ধুরা এখানে আসলে এদের সঙ্গে কথা বলতে হবে বিভিন্নভাবে যে তারা যাতে এভাবে মানুষের আসলে মানুষের যেন ক্ষতি না করে তাদের মতো তারা থাকবে মানুষের মতো মানুষ চলাচল করবে এটা বিভিন্ন তাদের সঙ্গে কথা বলবো পরবর্তীতে এসে তো আজকের এখানে আসলে এদের সঙ্গে এইভাবে কথা বলা সম্ভব না পরবর্তীতে আমরা বিভিন্ন রকম ব্যবস্থা নিয়ে তারপরে এখানে আসবো তো ওই দেখেন ওই যে হাতটা বের করে দিয়েছে ওখান থেকে ওইভাবে হাতটা ছো মেরে নিয়েছিল
তো প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।